সেখানেও চেষ্টা করা এবং শাস্তি আমি দেখেছি যে ওই রকম ভাবনাটা যে আমাদের আঞ্চলিক ভাষায় ওই রবীন্দ্রনাথের গল্পটাকে নিয়ে করা এই যে চেষ্টাটা, তার মধ্যেও একটা মৌলিকত্ব আছে। এবং এটা তো ঠিকই যে এই মানুষগুলো, আমরা যারা এই জল হাওয়ায় বড় হয়েছি, এই জল হাওয়াতেই শেষ হয়ে যাব, তো এই মাটির প্রতি, এখানকার ভাষার প্রতি, এখানকার সংস্কৃতি, তার বৈশিষ্ট্য, সেগুলোর প্রতি কিন্তু আমাদের একটা বিশেষ দায় থাকে, দায় থেকে যায় মানুষ হিসেবে। কিন্তু আমরা হয়তো সবসময় সেভাবে বুঝে উঠতে পারি না। আমাদের সমাজটা সমস্যা, যেটা আমার মনে হয় ভুল হতে পারি, যে যখন যেমন ঢেউ আসে, যখন যেমন প্রবাহ আসে, আমরা তার মধ্যে ঢুকে পড়ি, কিন্তু স্থানান্তরে সেগুলো আলাদা হতে পারে, আবার এক হতে পারে। তো এই যে আমার স্থানিক ক্ষেত্রে আমার সেই প্রবাহের বাইরে দাঁড়িয়েও আমাদের নিজস্ব যে ভাবনা, ভঙ্গি, প্রকাশের যে ধরন, সেগুলো নিয়ে আমার কথায়, বিশেষ করে আমরা যারা সংস্কৃতি চর্চা করি, তাদের কথায় ভাবা দরকার, বেশি করে ভাবা দরকার। আর একটা কথা হচ্ছে যে সংস্কৃতির বিষয়টা কিন্তু আমরা যদি ক্রমাগত গুরুত্বহীন করে তুলি, তাহলে সমাজের যে অবস্থা হবার কথা সেটাই হচ্ছে। এবং সংস্কৃতির বিষয়টা, বিশেষ করে আমরা যারা সংস্কৃতি চর্চা করি, কোনো না কোনোভাবে আমাদের কিন্তু এটা আরও গভীরভাবে এই সময়ে দাঁড়িয়ে উপলব্ধি করাটা খুব জরুরি। এই বঙ্কেশ দ্বারা হয়তো সোচ্চারে কখনো ওইভাবে বলেননি, হয়তো ব্যাখ্যা করে বলেননি, কিন্তু হয়তো ভেতরে সেই উপলব্ধি কোথাও না কোথাও ছিল, সেখান থেকে চেষ্টা করেছে। আর এইটা যদি না ঘটে, তাহলে ওই কদিন আগেই উত্তরবঙ্গে বেরিয়েছিল, দেখছিলাম যে লেখা হয়েছিল যে হরিমাধব, হরিমাধব তোমার বাড়িতে, তার মানে হরিমাধব মুখোপাধ্যায় একজনই রয়ে গেল, ওখানেই যেন শেষ হয়ে গেল আমাদের নিজস্বতা, আমাদের ভাষা, আমাদের প্রকাশভঙ্গি। এবং সেইটা বিপজ্জনক বলে আমার মনে হয়। আমরা বিশেষ করে থিয়েটারের কথা যদি বলি, থিয়েটার চর্চায় নিশ্চয়ই আমরা সারা পৃথিবীর যা কিছু ভালো, সারা পৃথিবীর যে আধুনিকতা, তাকে আমরা আমাদের মধ্যে গ্রহণ করব, কিন্তু করেও আমরা আমাদের মতো করে নিজেদের যদি প্রকাশ করতে না পারি, এবং আমাদের মানুষদের যদি আমরা সেই মর্যাদার দিকটা না তুলে ধরতে পারি, তাহলে ভুল হয়ে যাবে। আমরা শুধুই ওই কিছু স্টাফ, কিছু ইয়ে আমরা ধরে নিয়েছি থিয়েটারে, সেইগুলোকেই যদি আমরা ভাবি যে এটাই একমাত্র মানুষ চায়, এই যে মানুষ চায় সত্যি কতটা চায় সেটা একটা কথা, আর মানুষ চাইলেই, আমাদের থিয়েটার তো এটা কখনো করেনি, গণনাট্যের যখন নবান্ন হয়েছে তখন নবান্ন মানুষ চাইছিল, তাই নবান্ন করা হয়েছিল না, যে থিয়েটার চলছিল তখনকার সমাজ, সংস্কৃতি, রাজনীতি সব কিছুর মধ্যে দিয়ে নবান্নের জন্ম হয়েছে। ফলে এইগুলো আমার মনে হয় যে আজকে, আমি জানি না যে বঙ্কেশ দার সেই বিচারণে কথা বলতে গিয়ে আমি বেলাইন হয়ে গেলাম কিনা, কিন্তু আমার মনে হয় যে বঙ্কেশ দারা যা করেছেন তো করেছেন, তা আমরা যারা রইলাম, তার থেকে বড় কথা যে আমাদের এখানে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই আসছে আমি দেখছি, এবং আমি কিন্তু দেখছি যে তাদের মধ্যে অনেকেই ভীষণ প্রতিভা আছে তাদের, তারা কোনো কলকাতা কলকাতা থেকে কম বুদ্ধিমান, কম মেধা সম্পন্ন নয়, কিন্তু আমরা যারা আছি, তারা যদি তাদেরকে সঠিক দিশায় পরিচালিত করতে না পারি, তাহলে শুধু নতুন প্রজন্মকে দোষ দেবো, তারা বুঝলো না, তারা বোঝে না, আমরাই বুঝতাম যা কিছু, এই ভুলটা হয়ে যাবে। আজকে এই সুযোগে আমি এই কথাগুলোর মধ্যে দিয়ে বঙ্কেশ দাকে স্মরণ করলাম, আমি শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের প্রতি সমবেদনা।